নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো একটা ইলিশের রেসিপি, কচু দিয়ে। কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটা করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি কচু। কচুটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি, ইলিশ মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এদিকে প্রেশার কুকার বসিয়েছি একটা। প্রেশার কুকারের মধ্যে আমি কচুগুলো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে এবার প্রেশারে ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবারে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আমি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। কচুতে আমার সিটি পড়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এই দেখো সুন্দর সেদ্ধ হয়েছে। এটা মান কচু। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। একবারেই দিয়ে দিলাম, যেহেতু আমি মাছটা কাঁচা রান্না করব সেই জন্য সর্ষের তেলটা আমি একবারেই দিয়ে দিলাম, মাছটা ভাজার দরকার নেই। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু হাতে ডলে দেব। ডলে দিয়ে দিলাম, এক সেকেন্ড ধরে কালো জিরাটা আমি একটু নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলো, সেদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আমি কচুটা একটু সাঁতলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। ঝাল নিজেদের টেস্ট অনুসারে দেবে, কচু তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, এই জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও অল্প একটু হলুদ দিচ্ছি। দিয়ে অল্প করে জল দিচ্ছি সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে আমি মশলাটা এবার কষিয়ে নেব। আমার চ্যানেলটা যারা দেখছো নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মশলাটা আমার 2 মিনিট ধরে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটা তোমরা বাড়িতে এরকমভাবে, আমি যেরকম দেখাচ্ছি এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, গরম ভাত দিয়ে খুব অপূর্বই লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে ভিজিয়ে 2 চামচ গুঁড়ো সর্ষে। আমি একটা জলের বাটিতে গুলে রেখেছি, সেই সর্ষের জলটা আমি দিয়ে দেব। নিচে সর্ষের ছাবড়াগুলো পড়ে থাকবে, এই নিচে সর্ষের ছাবড়াগুলো পড়ে রয়েছে। দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব কচুগুলোর সাথে। কচুগুলো যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আরও কিছুটা সেদ্ধ হবে, বেশি সিদ্ধ করিনি, একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এমনি নর্মাল জল,
জলটা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে এই ঝোলে স্টিমটা একটু লো করে দিতে হবে। লো করে দিয়ে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। এরকম কাঁচা ইলিশ রান্না করে খেয়ে দেখবে, অপূর্ব স্বাদ লাগে। অনেকে তো অনেক রকমভাবে এই ইলিশ মাছ খেয়েছো। এরকম মানকচু দিয়ে কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। দিয়ে ভালো করে একটু ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব। দিয়ে এবারে 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রান্নাটা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখছি। এবার একটু নাড়িয়ে দেব মাছগুলো হালকার উপরে নাড়া। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে একটু ভালো করে এটা আমি আলতো করে নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, কচুগুলো ভেঙে না যায়। মাছগুলো একটু আলতো আলতো করে আমি উল্টে দিচ্ছি। আরো কিছুক্ষণ হবে মাছগুলো, আরো 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকাটা আমি আবার তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ধরে একটু অল্প করে ফোটাবো, 1-2 মিনিটের জন্য ফুটতে দেব। কাঁচা ইলিশ কচু দিয়ে পাতলা ঝোল রেসিপিটা আমার কমপ্লিট। রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। এবারে আমি একটু টেস্ট করে দেখছি। এক্সেলেন্ট হয়েছে, বাড়িতে অবশ্যই তোমরা এটা ট্রাই করে গরম ভাতের সাথে সার্ভ করবে, খুব ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।